রমজানকে রমজান কেন বলা হয়? রমাদা ইয়ারমুদু, এটার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া, অর্থাৎ যারা রমজানের হক আদায় করবে এই রমজানে তার জীবনের গুণা জ্বালাই ফুরাই শেষ করবে। সুবহানাল্লাহ বলেন না? রমজানে একটা নতুন নামাজ আছে, আবার বলেন, আবার বলেন, তারাবি কয় রকাত? 20 রকাত। আকিদে ঠিক 20, পড়তে ফাইলে সোয়া, চেষ্টা করি যে পারেন নাই, যে রাতের তারাবি ওই রাতে চেষ্টা করি পড়তে পারেন নাই, ফরজ দিন কথা দেওয়া লাগবে না, তারাবির নামাজের কথা নাই, তবে আকিদে রাখতে হবে 20 রকাত। এরপরে পড়বেন সওয়াব, জামাতের সওয়াব বেশি, খতম করতে পারলে আরো সওয়াব বেশি, তবে জামাত পান নাই, খতম পান নাই, একলা ভরি নিবেন, কোন রকমে 20 রাকাত করতে পারেন নাই, তো আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারে, তবে আকিদে রাখতে হবে কয় 20 রাকাত। আমি গেলাম কাতার, আমার এক ছাত্র দাওয়াত দিল, খাওয়া দাওয়া করলাম, কাতার ভার্সিটির প্রফেসর এরা আসে আমাকে গিরি ধরছে, আমাকে বলে হুজুর আপনারা 20 রাকাত তারাবি পড়েন দলিল কি? 20 রাকাত তারাবি পড়েন দলিল কি? আমি বলছি আপনারা কত রাকাত পড়েন? বলে 8। আমি বললাম 20 আগে না 8 আগে? বলে 8 আগে। তো 8-এর দলিল আগে দেন, পরে 20-এর দলিল আমি দিয়ে 20 মারি দিব নেই, ঠিক কিনা করে বলুন না? এরা কাতার ভার্সিটির প্রফেসর, ইংলিশ আরবি তুলি বলতে পারে। আমি বললাম 20 রাকাত তারাবি আমরা কেন ধরি দলিল ধরে? 18 রাকাতের দলিল আগে দেন না থাকে? বলে হাদিস আছে। কোন হাদিস? বলে বুখারী শরীফ। বলছি বুড়ো মানুষ শরীফ কাশানিসি করি, আমার কাশানি আমি মরি, তোর থেকে কাশানিসি লাগবে না। বুখারী শরীফ পড়লাম, প্রত্যেকটা পরীক্ষায় 1 নম্বরে পাশ করলাম। বুখারী শরীফ ফোনার ভরে মুখস্থ করলাম, 10,000 ছাত্র হাজার মাদ্রাসায় মসজিদে সবার সামনে মুখস্থ শুনাইলাম, ছাত্ররা ধন্যবাদ দিল আর ওস্তাদরা আমাকে পুরস্কার দিল। এরপরে হাটাদারি থেকে যাইয়া সিলেটে বুখারি শরীফ পড়াইলাম, জীবন দিয়া বুখারি শরীফ আমল করি, ওয়াজ করি। আমি ভাইলাম না আঠারো তারাবি, তুই ফালি কোথায় দেখা? বলে মাহেশ্বর হাদিস, তো বাস্তব ফিরুল্লাহ, মায়েশার হাদিসে 8 রকাত লেখা আছে, এটা আমি জানি, তবে 8 রকাত লেখার আগে শব্দটা একটু হলো, এর আগে শব্দটা হলো। মায়েশাকে সাহাবি দিয়ে বলে, ও মাজান আয়েশা, রসুল বাইরে কি আমল করে আমরা দেখি, রাত্রে আপনার ঘরে থাকে কি আমল করে জানি না, রাত্রের আমলটা একটু বলেন। মায়েশা জবাব দিল, ফি রমজান ও ফি গাইরিহি, রমজান হোক রমজানের বাইরে হোক, অর্থাৎ সারা বছর যত রাত্র হয় প্রতিটি রাত্রে আল্লাহ নবী 8 রাকাত পড়ে, সারা বছর প্রত্যেক রাত্রে 8 রাকাত যদি হয়, সারা বছর যদি হয়, এটা কি তারাবি না তাহাজ্জুদ? আর একটু জোরে বলেন, আবার বলেন, ইমান থাকলে আসাইতে ভালো হাদিস বুঝে, বেঈমান থাকলে বড় হুদুর ভান্ডে পে গায়ে দিয়া ইহুদি দালাল হইয়া হাদিস বুঝে না, ঠিক কিনা করে বলুন না? মায়েশাকে জিজ্ঞাসা করা হলো, রসুল রাত্রে কি আমল করে? মায়েশা জবাব দিলেন, সারা বছর যত রাত্র প্রত্যেক রাত্রে নবী 8 রাকাত পড়ে, সারা বছরে নিলে তারাবি না তাহাজ্জুদ? তো তোরা তাহাজ্জুদ ফর অসুবিধা তো নাই, আছে তাহাজ্জুদ, বাঙালি বি তারাবি, তোরা আলে হাদিস নয় আলে খবিস, ঠিক কিনা জোরে বলুন না? আলে হাদিস না আলে খবিস। আল্লাহ, দেখেন লেখা আছে সারা বছর বানাই নিছে তারাবি। আরো দলিল, ওই হাদিসটা 8 রাকাতের হাদিসটা ইমাম বুখারী বুখারী শরীফে এনেছে, তারাবির অধ্যায়ে নয় তাহাজ্জুদের অধ্যায়ে আনছে। ইমাম বুখারীও বলতেছে এই 8 রাকাত তাহাজ্জুদ, আমরাও সারা বছর বলাতে বুঝি নিলেন নিজে তাহাজ্জুদ, আর এরা বলে তারাবি। এরা এবাদতের নামে মানুষকে বেঈমান বানাইয়া ইহুদের টাকা খায়, ঠিক কিনা জোরে বলুন না? হ্যাঁ, ব্যক্তির নাম নিলেন না, জীবন নয় তরিকেটা খারাপ,
এটা বলে দিলাম। কোন বাগর বাচ্চা যদি থাকো মারামারি বাদ দিয়া নিরাপত্তা রক্ষা করিয়া সামনে আসো, 10 মিনিটে আমার করিয়ে দিব। এটা আমার বাহাদুরি নয়, আহলে হকের বাহাদুরি। আমি যতদিন তাদের জোড়াসুদা করব কোন বাতিল সামনে দাঁড়াইতে পারবে না। ঠিক কি না? জোরে বলুন না। কয় রকাত? 20 রকাত। 20 রকাত কেমনে আসলো এটা বুঝিতে একটু সময় লাগে না, একটু বলে দিই। 20 রকাত কিভাবে আসলো? আমার রসুল জীবনের ফতির অন্ধানে তারাবি ফরেন নাই। যে বছর ইন্তেকাল করবেন এই লাস্টের বছর তারাবি ফরছে। বলেন, রসুল ফতির অন্ধানে তারাবি ফরছে নাকি লাস্টের অন্ধানে? এক বছর। এক দুই নম্বর, সারা রমজান তারাবি ফরেন নাই রসুল, তিন রাত ফরছেন। করেক্ট, তিন রাত রমজানের শুরু দিয়ে নয়, লাস্টের 10 দিন। এরপরে তিন রাত লাগাতার নয়, গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। বলেন ওই মধ্যে দিয়ে 24-26 বাদ তিনি চতুর্থ রাত্রে তারাবি ফরার জন্য বেশি সাহাবি মসজিদে জমা হয়ে গেল। তিন রাত্রে হুজুরে ফরাইছে, চতুর্থ রাত্রে বেশি সাহাবি জমা হয়ে গেল। হুজুর আসেনি? আচ্ছা, ওই আরে লাগা দিয়ে রে মহিদ, কেন লাগা? আচ্ছা আচ্ছা, আবার বলেন ফতি রমজানে তারাবি ফরছে না শেষ রমজানে? সারা রমজান না তিন রাত? প্রথম ভাগে না শেষ 10 তারিখে? লাগাতার নাকি গ্যাপ দিয়া? কত কত তারিখ? 23, 25, 27। চতুর্থ রাত্রে বেশি সাহাবি জমা হয়ে গেল। সাহাবাই কেরাম তো ইবাদতের ফাগল, রসুল টের পাইয়া ঘর থেকে বের হবে নাই। সাহাবাই কেরাম মনে করল আজকে আমরা এত মানুষ জমা হয়ে গেলাম, হুজুর বের হচ্ছেন না কেন? মনে বেশি ঘুমো ধরে গেছে, একটু গলা হেঁক করাও সবাই, গলা হেঁক করতেছে। রসুল বের হয় নাই, একেবারে ফজর আজান হয়েছে, রসুল ঘরে সুন্নত ফরসে 2 রাকাত, জামাতে নামাজ পড়াবার জন্য মসজিদে গেছে। জামাতে নামাজ পড়াইয়া সাহাবাই কেরামকে বলছেন, বসো বসো, আজকে তোমরা আইছো বেশি মানুষ আমি জানি, একটা কথা শুনুন, দৈনিক ফরজ ওয়াজিব মিলিয়া 20 রকাত। বলেন, দৈনিক ফরজ ওয়াজিব মিলিয়া? দেখেন, ফজরের ফরজ 2 রকাত, জোহরের ফরজ কত হইল? 6, আসরের ফরজ কত হইল? 10, মাগরিবের ফরজ কত হইল? 13, এশার ফরজ কত হইল? 17, বিতির কত হইল? তো ফরজ ওয়াজিব মিলিয়ে দৈনিক কত রকাত? এই 20 রকাত যারা পড়বে ইমানদার। বলেন, এই 20 রকাত যারা পড়বে ইমানদার। বসে তো দেখ, এরপরে দৈনিক সুন্নত মিলাইল 20 রকাত, সুন্নত মিলাইল কত? ফজর সুন্নত 2, জোহরের আগে কত হইল? 6, জোহরের পরে 2 কত হইল? 8, আসরের আগে 7 কত হইল? 12, মগরিবের পরে 2 কত হইল? 14, এশারের আগে কত হইল? 18, এশারের পরে হইল? দৈনিক ফরজ ওয়াজিব 20, দৈনিক সুন্নত ওই ফরজ ওয়াজিব 20 যারা পড়বে নাম হবে ইমানদার, সুন্নত 20 যারা পড়বে তাদের নাম হবে সুন্নি, দুইটা মিলেলি সুন্নি ইমানদার। ঠিক কিনা? জোরে বলুন না। প্রথম বিশ্বল্লি ইমানদার, দ্বিতীয় বিশ্বল্লি সুন্নি, মিলাইলি সুন্নি ইমানদার। ঠিক নি? এখন দেখা যায় যারা সুন্নত পরে 12 রকাত পরে 8 রকাত বাদ, ওই আসরের আগে সাইড, এশারের আগে সাইড, সুন্নতে যাইদা যাইদা 8 রকাত বাদ, পড়নেওয়ালা 12 পরে 8 বাদ দেয়, আর যারা পরে না সুন্নত পরেই না। ঠিক নি? তাল্লা লেস্ট্রি খাতা নিয়ে আল্লাহ বলে এরা সবাই ওয়াহাবি। রসুল গেছে দৌড়িয়া,
ও আল্লাহ কি করতেছ বলে এরা সুন্নি নাম দিছে সুন্নত এক রাকাত পড়ে না এই জন্য ওয়াহাবি আয় আল্লাহ জমিনের খাজানা না দিলি প্রথম দিন জমিন তো নিলামে যায় না আগে একটা নোটিশ দেওয়া হয় খাজানা আদায় করার জন্য এরা না হয় সুন্নত আদায় করে নাই আপনি প্রথম দিন একবারে নিলাম দিবেন কেন একটু নোটিশ দেন আল্লাহ বলে আমি ভয় লাগাইতেছি আসলে ওয়াহাবি বানাচ্ছি না তুমি একটু সুপারিশ করার জন্য সুযোগ করে দিলাম তুমি যে রহমাতুল লিল আলামিন এটা প্রমাণ করার জন্য ঠিক কিনা জোরে বলুন না আমি নোটিশ দিলাম রমজান রমজানে তোমরা সুন্নত আদায় করো যারা আট পড়বে তাহলে সারা বছর যে আট পড়ে নাই এটা ধরা যাইব যারা বারো পড়বে সারা বছর বারো ঘড়িয়া আট পড়ে নাই ধরা যাইব তো ফিরিয়ে আসা লাগবে এই ওই সময় ফিরিয়ে আসা যাবে না আর আমরা বিশ যদি পড়ি আট দিয়ে সারতে পারলে বারো দিয়ে বাজার করবো বেহস্তে বারো দিয়ে সারতে পারলে আট দিয়ে বাজার করবো বেহস্তে আর যদি বিশ রকাল লাগে যাও ফিরিয়ে আসা লাগবে না ওগুলো দিয়ে ব্যস্ত ঠিক কিনা জোরে বলুন না তারা আমি রসুল দেখে ভাবা গেছে বিশ রকাত হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম কত রকাত বলছে তো তারা আমি হইল নবীর থেকে সাহাবায়ে কেরাম থেকে হইল বিশ রকাত আমরা নবীকেও মানি সাহাবিকেও মানি যারা আট রকাত পরে তারা বলে বিশ রকাত এটা হযরত ওমরের বেদাত যারা অমরকে বেদাতই বলবে তাদেরকে আমরা মুসলমান বলতে দেরি হবে ঠিক কিনা জোরে বলুন না বুখারি শরীফের হাদিস লাউকানা বাদি নবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন নবিয়্যা রাসূল বলেছেন আমার ঘরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর ফারুক নবী হইতো রাসূল বলে আমার ঘরে নবী হইলি ওমর ফারুক হইব আট রাকাতওয়ালা বলে সারা বেদাত এই বেদাত আবিষ্কার করেছে ওমর ফারুক ওমর ফারুক যারা বেদাতই বলবে তাদেরকে মুসলমান বলতে সময় লাগবে ঠিক কিনা জোরে বলুন না তারা বিল নামাজ কয় রাকাত এগুলো বিস্তারিত বলার টাইম নেই মাওলানা খতিবুল উম্মা আল্লামা শাহ মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা আল্লাহ যাকে যাই নিয়ামত দেয় আমারও মনে চাইতেছে ওনার মতো একটা আন্তর্জাতিক বক্তা হওয়ার জন্য আমার মনে চাইলে তো হবে না দেন ওয়ালা দেওয়া লাগবে তো ঠিক কিনা ধরে বলুন না আমার মনে চাইতেছে আমি কালো কেন একটু সুন্দর হয়ে যাই তো জানা দিয়ে দলিল তো সুন্দর হবে না আল্লাহ দেওয়া লাগবে তো ঠিক কিনা ধরে বলুন না এই বেসরা বহু দূর থেকে আসতেছে আর একটা হয়তো একটা দুইটা মাহবিল করিয়েই যে মানুষ তো আর দেরি করতেছি না সবাই শান্তি বসবো বয়ান শুনবো আল্লাহ পাকে এই এলাকা দারুল হেদায়া হেদায়াতের মার্কাস আল্লাহ করে দিক আমিন বাইতুল নাজাত মসজিদের নাম হয় বাইতুল নাজাত মুক্তির গড় আল্লাহ পাকে মুক্তির গড় চোখে দেখার তৌফিক দান করুক